টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় রোজা নিয়ে ছয়টি ভুল ধারণা চলুন দেখে নেই আমাদের মাঝে রোজা নিয়ে ছয়টি ভুল ধারণা সম্পর্কে জেনে নেই আপাত দৃষ্টিতে রোজা সহজ সরল একটি ধর্মীয় আচরণের বিষয় কিন্তু এটি নিয়ে বেশ কিছু ভুল ধারণা বিদ্যমান যেগুলো নিয়ে মুসলিমদের মধ্যে মতভেদ রয়েছে চলুন নিচে রোজা নিয়ে সেরকম ছয়টি খুব সাধারণ ভুল ধারণা তুলে ধরা হলো এক দাঁত ব্রাশ মিসওয়াক ব্যবহার বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন করে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায় এটি সম্পূর্ণ ভুল ধারণা অনেক মানুষ মনে করেন পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায় কিন্তু ইসলামিক চিন্তাবিদরা বলেন দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না মুখের লালা রোজা রেখে চুমু নিষিদ্ধ অর্থাৎ অন্যের লালা মুখে ঢুকানো যাবে না মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে না মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে না এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই নিজের লালা গলাধকরণ করা খুব স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া এতে অবশ্যই রোজা ভাঙ্গে না তিনি বলেন কিন্তু ইসলামের রোজার সময় মুখের লালা খাওয়ার উৎসাহিত করা হয়েছে তিনি বলেন অন্যের মুখের লালা নিজের মুখে ঢুকলে রোজা থাকবে না সঙ্গীকে চুমু রোজা পালনের সময় আপনি আপনার সঙ্গীকে চুমো খেতে পারবেন না অন্তরঙ্গ হওয়া যাবে না মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আকাঙ্ক্ষাকে সংযত করা সে কারণেই খাবার পানীয় বা অন্তরঙ্গ সম্পর্ক রাখতে হবে নাম গুজব নাম গুজব রটালে রোজা ভেঙে যেতে পারে তবে শুধু খাবার অথবা পানি না খেলেই রোজা কবুল হয়ে যাবে শুধুমাত্র খাবার মুখে দিলে বা পানি পান করলে রোজা ভেঙে যাবে তাই নয় আরো কিছু আচরণে রোজা নষ্ট হয়ে যেতে পারে হাসান বলেছেন কিছু অপরাধ জিব্বা দিয়ে হয় আপনি যদি দুর্নাম রটান গুজবে অংশ নেন বা কাউকে গালিগালাজ করেন তাহলে রোজা কবুল নাও হতে পারে ভুল করে খাওয়া ভুল করে খেয়ে ফেললে রোজা ভাঙবে না অসাবধানতাবশত কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যায় না আপনি যদি সত্যি একদম ভুলে কিছু খেয়ে ফেলেন তাহলেও আপনার রোজা বৈধ থাকবে যদি না আপনি রোজার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দেন অজু নামাজের আগে অজুর সময় যদি আপনি ইচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে কারণ এই ভুল এড়ানো সম্ভব মিস্টার হাসান বলেন এই কারণে রোজা ভেঙে অজু করার সময় গারগল করা করতে পরামর্শ দেওয়া হয় আর আপনি শুধু কুলি করে পানি ফেলে দিন ওষুধ ওষুধ থাকলে অসুস্থ থাকলে রোজা রাখা আবশ্যক নয় এছাড়া ওষুধ খাওয়া যাবে না তবে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন আন্তর্জাতিক গ্লুকোমা সমিতির সঙ্গে যৌথ একটি বিবৃতি দিয়ে বলেছে রোজা রেখেও কিছু ওষুধ ব্যবহার করা যাবে যেমন চোখের ড্রপ চোখের ড্রপ কানের ড্রপ বা ইনজেকশনের রোজা ভাঙবে না তবে যে সব ওষুধ মুখে দিয়ে খেতে হয় সেগুলো নিষিদ্ধ শাহরির আগে এবং ইফতারির পর তা খেতে হবে মিস্টার হাসান বলেন প্রথম কথা আপনি যদি অসুস্থ থাকেন তাহলে ভাব ভাবতে হবে আপনি রোজা আদৌ রাখবেন কি না আপনার জীবনকে আনন্দময় সুখী করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ